বংশধর সুন্দর পরে এখন নামাজ পড়া তার কোনো কাম নাই তো এখন শুধু নামাজ পড়তে পারে কতক্ষণ করতে পারবে তার একটু বিরোধীর দরকার সেই বিরোধী কি হতে পারে যাই চাই তাই হতে পারে এখন আমাদের এই কাজগুলো করার জন্য আমাদের প্রশাসনিক কর্মকর্তা যারা আছে এখানে এসপি পুলিশ আছে এসপি কক্সবাজার পুলিশ আছে আমাদের জেলা প্রশাসক আছে আমাদের একটি আছে আমাদের মেয়ররা আছে সবাই মিলে এক দুই কাজ করলে কক্সবাজার চেয়ারম্যান আছে সবাই এক টিমে বসে একটা মাস্টার প্ল্যান করে কক্সবাজার কোন জায়গায় কি ব্যবস্থাপনা করতে হবে কোন জায়গায় কি করতে হবে এই সমস্ত বিষয় নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কক্সবাজার হবে বাংলাদেশের একটা ড্রয়িং এই ড্রয়িং রুমে বসার জন্য একটা চেয়ার লাগবে সুন্দর একটা টেবিল লাগবে সুন্দর একটা টপ লাগবে বিভিন্ন আকৃতির ছবি লাগবে আমাদের প্রায় অনেক কিছু আছে এগুলো দিয়ে সাজাতে হবে তার হবে ড্রয়িং রুম তো কোনো এক সময় এই এই রাতেগুলো ছিল না রাতে আমরা করেছি রাস্তাগুলো করে মানুষের এই যে পর্যটন বিশ্ব পর্যটন দিবস গত বছর করা হয়েছে সেই দিন জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাকে ধন্যবাদ দেওয়া হয়েছে যে কক্সবাজার পৌরসভা মেয়র সাহেবের নেতৃত্বে যে রাস্তা হয়েছে আমরা বিশ্ব পর্যটন দিবস এখানে প্রদর্শন করা হয়েছে এইবারও অনেক প্রদর্শন করা হয়েছে আগামীতে আমরা দেশের বাইরে থেকে আসার জন্য চিন্তা করব জাপান কোরিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ব্যাংকক চাইনা এই সমস্ত ভারত সমস্ত দেশের বিভিন্ন পর্যটন বিষয়গুলো কক্সবাজার আনার জন্য রাষ্ট্রীয়ভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে এই কক্সবাজার হবে ইতিহাসের একটা পাপ ইতিহাসের একটা উৎস সেটা আমরা করতে যদি ইচ্ছা থাকতে হবে আমি গোমাইলাম খাইলাম গোমাইলাম খাইলাম এগুলো যদি হয় তাহলে হবে কিন্তু আমাকে চিন্তা এবং চেতনার মধ্যে দিয়ে এই কাজগুলো করতে হবে চিন্তা করা লোক যারা যারা আছে তাদেরকে সংগ্রহ করে এক টেবিলে বসে আমরা এই সবকে কীভাবে করতে পারি কোনো এক সময় বিদেশিরা আসলে তাদের হয় মানি ব্যাগ নিয়ে যেত তাহলে তাদের প্যান্ট নিয়ে যেত তাদের কাপড় নিয়ে যেত কিন্তু এখন কোনো টোকাই নাই কোনো চুপ নাই কোনো চাপড় নাই এখন পর্যটকদের ধরে সব বেশি গেছে এখন তাদেরকে সুন্দর করে গাইড করে তাদের ভালোভাবে আচরণ করে তাদেরকে যদি কিছু করা যায় যেমন আমাদের মেপ অ্যাসোসিয়েশনের কর্মকর্তা আসছিল কক্সবাজার তারা সারা বাংলাদেশের থেকে 318 জন মেয়রের কর্মকর্তা অর্থাৎ মেয়ররা এসেছিল তারা একদিন করার পরে তার প্রতি চলে যাওয়ার কথা তারা অনবরত ঠিকই থাকার পর আর তাকে চাইছিল কিন্তু বিশাল অঙ্কের বিষয় তার কারণে এটা সম্ভব হয়নি তারা তিনটি টাকার পর চলে গেছে মেয়র এলাইস আসছিল তারা তিন দিন থাকে চার দিন একদিন থাকে চার দিন থাকছে এখন থাকতে ইচ্ছে করে এখন সময় কাটাতে ইচ্ছে করে যখন আমরা আরো ইভেন্ট আনবো 10 দিন 15 দিন থাকতে ইচ্ছে করবে তো সে থাকার জন্য আমরা সকলে মিলে কাজগুলো করি এই কক্সবাজারকে বাংলাদেশে প্রয়োগ করি বিশ্বের অন্তত লোকগুলো বুঝে আসবে বিরাট বিরাট সেমিনার এখানে হবে আমাদের ছেলেরা বেকারত্ব দূর করে তারা একটা অবস্থানে পৌঁছে যাবে সে আমার বিশ্বাস এবং ভবিষ্যতে এই ভয়কে দিয়ে আমরা আরো নতুন নতুন পরিকল্পনা করে নতুন নতুন চিন্তা চেতনার মধ্যে দিয়ে